জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার নামে গাইবান্ধার বালাশি নৌবন্দরকে নামকরণের প্রস্তাবটি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। রাজধানীতে সাবেক ডেপুটি স্পিকার মরহুম অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার স্মরণ সভায় একথা জানানো হয়। রাজনৈতিক সামাজিক যে বিশাল কর্মকাণ্ড, বিশাল যে ব্যক্তি, সেটা নিয়ে বলার উদ্দেশ্য তো আমার নাই, আমি খুব ওনাকে চিনি। তবু আমি বলতে চাই আসলে যে ফজলে মিয়ার কিছু স্মৃতি আমি এখানে উল্লেখ করতে চাই। আমার জীবনে হয়তো বিশিষ্ট যে আমরা আগে অনেকবারই বলেছি আমরা গ্রামের মেয়ে, গাইবান্ধা শহর দেখিনি কোনোদিন, গাইবান্ধা শহরে কাউকে চিনি না, যার জন্য রাবি ভাই গাইবান্ধা কলেজে পড়ছে বা আরও যারা পড়াশোনা করছেন কাউকে চিনতাম না। গাইবান্ধা আমাদের কোনো কোনো কর্মকাণ্ডের সাথে আমার কোনো স্মৃতি নাই। তো যাই হোক, তো রাবি ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় 1982 সালে, এবং ওনারই একজন রাজনৈতিক গুরু উনি আমার কাছে নিয়ে আসেন, এবং এটা তো আশ্চর্যজনক হবে, দেখাটা হয় গাইবান্ধা স্টেশনে। তো আমরা ঢাকায় আসবো, স্টেশনে এসেছি তখন ওই ভদ্রলোক দাবি ভাইকে নিয়ে গেলেন আমার কাছে। সৌম সুন্দর দেখতে ইয়াং, খুবই ভালো লাগলো আমার, এবং সদা হাস্য, এবং তখন উনি ওরকমই ছিলেন। উনি যখন যেখানে ছিলেন তার একটা সরব উপস্থিতি ছিল, উনি মানুষের মন জয় করতে পারতেন, সেটা এখন তৃণমূলের পাবলিকই হোক অথবা আমাদের স্থানীয় লোকজন, সবারই উনি মন জয় করে উনি সেই জায়গায় তার একটা অবস্থান সৃষ্টি করতে পারছেন। যার জন্য দেখি আমরা ওনার এলাকায় যখন জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে এমপি হয় তখনও ভোট পায়। আমাদের এমপি ইলেকশনগুলো সাধারণত তো মার্কা ভিত্তিক, উনি লাঙ্গুলেরও বাস করে, নৌবানেরও বাস করে, আমার হাতারি বলার নিজ হতে বাস করতো, মানে এলাকার লোক ওনাকে এত ভালোবাসে, ওনার কোনো মার্কা চেনে না, ওনারা শুধু রাবি ভাইকে চান। গাইবান্ধা সমিতি আয়োজিত ওই সভায় বক্তৃতা করেন বিচারপতি খুরশিদ আলম সরকার, অনুষ্ঠানের আহ্বায়ক সেলিমা খাতুন, অ্যাডভোকেট সগীর আনোয়ার, ডাক্তার জিয়াউল ইসলাম, ডাক্তার বদরুল আলম, কমোডর গোলাম সাদিক, অতিরিক্ত সচিব আব্দুস সবুর, ঢাকার বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন, মাহবুব ইলাহি রঞ্জু, বীর প্রতীক। একটা মহকুমা শহরে অ্যাডভোকেট দুই তিনজন ছিল, তার মধ্যে ছিল নতুন আসলো এই আমাদের রাবি ভাইয়ের আর্গুমেন্ট শোনার জন্য ওই ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা যেতাম, অনেকেই যেত শোনার জন্য, খুব ভালো ইংরাজি বলত রাবি ভাই। আমি দেখছিলাম বাংলাদেশ জাতীয় সংসদে রাবি ভাইয়ের উপরে শোক প্রস্তাব নিচ্ছিল, এবং শেষে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্য রাখছিলেন, আমি তার বক্তৃতা শুনছিলাম। একটা জায়গায় এসে উনি বললেন যে আমি ওনাকে বলেছিলাম আপনি ঘরের মানুষ, ঘরে ফিরে আসেন। উনি আমার কথা শুনে ঘরে ফিরে এসেছেন। তার যে সিম্পলিসিটি এবং একটা মানুষের প্রতি ভালোবাসা, সবার সাথে ভালো ব্যবহার করার যে একটা, খুব সহজে মানুষকে আপন করে নেয় আমার একটা বিষয়, যার জন্য তিনি আজকে আমাদের মাঝে এত প্রিয় এবং এতজনের জন্য এত কিছু করতে পেরেছেন। ওনার যে অভিব্যক্তি আজও আমি প্রিয় এবং ওই চারিত্রিক বৈশিষ্ট্যটা আমি আমার মধ্যেই মিট করার চেষ্টা করেছি। উনি জাস্ট চেয়ার থেকে উঠে এসে আমাকে জড়া ছিলেন আর বললেন গাইবান্ধার একজন জেলা প্রশাসন যাচ্ছে, তাও আবার চাঁদপুরে, তো উনি আঘাত ধরে আমার বসালেন এবং উনি বললেন যে চাঁদপুরে তার অনেক স্মৃতি আছে, তিনি মিজান চৌধুরীর সঙ্গে কাজ করেছেন, তার রাজনৈতিক সচিব ছিলেন। বক্তারা তার সুদীর্ঘ কর্মময় জীবন নিয়ে আলোচনায় বলেন তার মৃত্যুতে দেশ একজন প্রবীণ পার্লামেন্টেরিয়ানকে হারালো। মানে বলতেন পৃথিবীতে সবচেয়ে ওজনের বস্তু কি জানো তুমি? আমি কখনো কখনো জেনেও না জানার ভান করতাম, বলতো বাবা ওই ছেলের লাশ বহন করে।
আমি সেই দুর্ভাগ্য বাবা যে বাবা দুটি সন্তানকে কবর দিয়েছি, দুটি সন্তানকে 18 বছরের মধ্যে যাকে কবর দিয়ে এসছি সেই বাবা। কেন বলতেন, যারা বাবা আছেন তারাই বলছেন উনি গায়বন্ধন প্রতিটা মানুষকে অন্তর দিয়ে ভালোবাসতেন। আমি তার সহোদর ভাই না, কিন্তু উনি মনে করতেন বা আমি মনে করতাম উনি আমার আপন সহোদর ভাই। এবং এইটুকু যে করেছেন এটা শুধুমাত্র গাইবান্ধার বাসির সাথে। রাত 2টার সময় যদি কোনো রুগী আসত অথবা রুগীটা গাইবান্ধা থেকে রওনা হয়েছে, উনি বলতো তুমি যেখান থেকে পাকালো একটা জায়গা ম্যানেজ করো, রুগীটাকে তোমাকে বিছনা দিতে হবে, তার চিকিৎসা করতে হবে। কিভাবে পারবো আমি জানি না, তোমাকে করতে হবে। তখন থাকতাম আমি পিজিতে, এরপরে ঢাকা মেডিকেল কলেজ। আমি মাঝে মাঝে বলতাম যে আপনার জন্য ঢাকায় একটা আলাদা হাসপাতাল করতে হবে, আপনি যেভাবে রুগী নিয়ে আসেন গাইবান্ধা থেকে, এই এই রুগীদের জন্য আমাকে আলাদা একটা হাসপাতাল করতে হবে। তুমি তাই করো, এই লোকগুলো যাবে কোথায়, এদের যাওয়ার জায়গা নেই। একটা মানুষের ভালো মন্দ গুণ থাকবেই, একটা মানুষ শুধু ভালো করে যাবে তার দ্বারা মন্দ হবে না বা মানুষের কেউ অখুশি হবে না, এটা কিন্তু ঠিক না। আমি ডাক্তার বলতাম সবাইকে মানে সুখী করতে পারবো না, রাব্বিও পারেন নাই, ভেলো উকিলও পারেন নাই, মনারসনী একটুও পারেন না, সেলিনা পারাও পারেন না, কিন্তু মনের যে অভিব্যক্তি, আমি কি চাই মানুষের জন্য, কি করতে চাই, পারি বা না পারি, এটুকু রাব্বির মধ্যে ছিল। ইনি সকল বয়সকে স্পর্শ করেছেন, সকল মানুষকে, সকল বর্ণকে, সকল গোত্রকে, সকলকেই ইনি স্পর্শ করেছেন। এবং করেছেন বলেই গণমানুষের নেতা হয়ে পরপর 7 বার জাতীয় সংসদের সদস্য হয়ে আসাটি যাচ্ছে তাই বিষয় নয়। এবং পরবর্তীতে আমরা জানি যে 2 বার বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা দেখেছি শেষ সভায় যখন শোক প্রস্তাব উপস্থাপিত হয়, মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে এটি যাচ্ছে তাই বিষয় না, যে দলের ভিতর থেকে এবং বাইরে থেকে নির্বাচন করার পরে বারবার নির্বাচিত হয়ে এসেছেন এবং উনি একজন দক্ষ পার্লামেন্টেরিয়ান ছিলেন এবং ডেপুটি স্পিকার হিসেবে পার্লামেন্ট তার যে দায়িত্ব পালন করে সেটি ছিল একটি অসাধারণ বিষয়। আমরাও একটা পোস্টে চাকরি করি, যখন লোক পাঠাতো এক লোক পাঠায় দিত, এই দেখতে দেখি কিছু কিছু করতে পারিস নাকি, চেষ্টা করেছি দুই চারজন মানুষকে, হয়তো উনি পাঠায় দিছে সরেরম দেখতে দেখি কিছু করতে পারিস নাকি। পরে মরহুম অ্যাডভোকেট ফজলে রাব্বি সহ গাইবান্ধা সমিতির অন্য সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এনামুল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা।